নারীর টানে বাড়িতে ঈদ উদযাপন করে ছুটি শেষ না হতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীদের অনেকে। শনিবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা ট্রেনে ছিল যাত্রীদের ভিড়। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। যাত্রীরা বলছেন, ছুটি শেষ না হলেও তারা আগে ভাগে চলে আসছেন রাজধানীতে, কেননা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে চাপ। আমাদের গার্মেন্টস খোলা হলো বুধবারে, আমরা তাড়াতাড়ি আসলাম যাতে সুস্থ মতো যেতে পারি। আশা করলাম ভিড় হবো না, আশা করলাম ট্রেনে বেশি একটা ভিড় ছিল না, কারণ তো গেটে সবাই নেমে গিয়েছিল। ভিড় থাকা সত্ত্বেও আমরা অনেক শান্তিপূর্ণভাবে আসতে পেরেছি। পিতৃর যাত্রা বলো, ট্রেন যথাসময়ে আসছে, ট্রেনে কোনো সমস্যা হয় নাই। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে কিছুটা উল্টো চিত্র মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনালে। সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাসগুলোতে ছিল না তেমন যাত্রী চাপ। গাড়ি জ্যাম লাগবে, লেগে আছে তাড়াতাড়ি। বাসের সংখ্যা তো আছে, ওই সিরিয়াল গেলো 2-3টা আছে। সকালে তো প্রচুর চাপ ছিল যাত্রী, এখনো মোটামুটি চাপ। তবে সড়কে যানজট ও ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।